আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি দুপুরবেলা কি রান্না করব, মেহমান আসবে আমার বাসায়, তো ভাবলাম কিছু একটা রান্না করি। সকালে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে মেটা বাজার থেকে নিয়ে আসলাম, এই যে ফ্রেশ গরুর মগজটা নিয়ে আসছি, এটা ভুনা করব। তারপরে এই যে গরুর মাংস নিয়ে আসলাম, এই যে 1.5 কিলোর মতন, এখানে এটা রান্না করব। এখানে সবগুলো রেডি করে রেখেছি, পেঁয়াজ রসুন আদা রসুন আদা সব কিছু এই যে মগজের জন্য রেডি করলাম। টমেটো গরুর মাংস এতে দিব, পেঁয়াজ সরিষার তেল, মানে সব কিছু একদম রান্না করার আগে যদি রেডি করে নিই তো মাশাল্লাহ অনেক ভালো হয় আর কি। এখন রান্নাটা আমি স্টার্ট করব। মশলার বক্সটা আমার খুব পছন্দের, এটার ভিতরে আমার সম্পূর্ণ মশলা টশলা সব থাকে, অনেক সুন্দর বক্সটা। তারপরে যে আমার বাগান থেকে শাকগুলো নিয়ে আসলাম, এখন সাথে চিংড়ি মাছ রান্না করব, মগজ ভাজি রান্না করব, মাছ ভুনা করব, অনেক আইটেম করব একসাথে, হয়তো দেখাবো আপনাদের সাথে, শেয়ার করব। পরিমাণ মতন তেল দিলাম, পরিমাণ মতন, তারপর পরিমাণ মতন পেঁয়াজ কুচিটা দিব গরুর মাংসটা বসানোর জন্য, একটু পরিমাণ মতন। আমি গরুর মাংসটা কি করব, ওই যে পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত মশলা দিয়ে গরুর মাংসটা আবার মাখিয়ে নেব। এই যে সবগুলো গরু মাংস এখানে দিলে কি কি দিতে হবে শেয়ার করি আপনাদের সাথে। তো এখন এই যে আদা রসুন পেস্ট, এটা ওটু মানে 3 টেবিল চামচ, 1.5 কেজি মাংসের মধ্যে। তারপরে এখানে পেঁয়াজ বাটা দিলাম, যেহেতু পেঁয়াজ বাজির মানে ইয়ের মধ্যে তেলের মধ্যে দিলাম, আর যে রসুন পেঁয়াজ বাটা 4 টেবিল চামচ। তারপরে আদা বাটাটা দেব পরিমাণ মতো, 2-3 টেবিল চামচ পরিমাণ মতন, বড় চামচের 3 টেবিল চামচ দেব। তারপরে লবণ দেব পরিমাণ মতো, একসাথে মাখিয়ে তারপরে আমি মাংসটা বসাবো আর কি। 2 টেবিল চামচ লবণ এখন পরিমাণ মতন দিলাম, পরে বাকিটা দিয়ে দিব। এখন দেব এই যে হলুদ গুঁড়ি, হলুদ গুঁড়ি দেব 2 টেবিল চামচ। তারপর দেব মরিচ গুঁড়ি, মরিচ গুঁড়ি দেব পরিমাণ মতন, কারণ যেহেতু আমার মরিচটা অনেক জাল, তো পরিমাণ মতন দেব। 1.5 কিলোর মধ্যে 3 টেবিল চামচ দিলাম। তারপরে যে ধনিয়া গুঁড়া গুঁড়ি দেব, ধনিয়া গুঁড়ি দেব না, এটা জিরে গুঁড়ি, জিরে গুঁড়ি 1 টেবিল চামচের মতন দেব পরিমাণ মতন। তারপরে ধনিয়া গুঁড়ি দেব, এই যে ধনিয়া গুঁড়ি দেব 2 টেবিল চামচ। ধনিয়া হয়তো কেউ পছন্দ করে কেউ করে না, তো আমি একটু পছন্দ করি আর কি। তো গরম মশলা গুঁড়ি পরিমাণ মতন দেব, এটা আমি নিজে হাতে বানিয়েছি, তো একসাথে মাখিয়ে নেব সবগুলো। মাখিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, মাখিয়ে নিয়ে পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত আমি মাখাচ্ছি, ভালো করে মাখিয়ে তারপর আমি দিয়ে দিব। এই যে পেঁয়াজটা গরু মাংসের জন্য পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে, এখন গরু মাংসটা ঢেলে দেব। এখন এটা নাড়াচাড়া করে দেব, এখন ঢাকা দিয়ে দেব। নাড়াচাড়া করার পরে ঢাকাটা দিয়ে দিই, তারপরে আস্তে আস্তে সিদ্ধ হবে, সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা থাকব। এখন আমি মগজটা, মগজের মধ্যে যা যা লাগে আমি একসাথে মাখিয়ে নেব। এটা যেহেতু ভাপ দিয়ে নিয়েছি হলুদ দিয়ে, এখানে যে পেঁয়াজ বাটা 1.5 টেবিল চামচ, তারপরে যে রসুন বাটা 1.5 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ লাগবে না, 1 টেবিল চামচ দিব যেহেতু মগজটা অল্প। তো তারপরে এটা বাকি মশলা, 1/2 চামচ লবণ দেব, 1টা গরুর মগজ এখানে, তো পরিমাণ মতনটা দিলে ভালো হয় আর কি। হলুদ যেহেতু হলুদ দিয়ে সিদ্ধ করেছি, তো 1/2 চামচ হলুদ দেব। তারপরে এখানে দেব ধনিয়া, ধনিয়া অল্প পরিমাণ দেব আর কি, পরিমাণ মতন, 1/2 টেবিল চামচ থেকে কম দিতে হবে। আর এখানে যে জিরে গুঁড়ো দেব পরিমাণ মতন, 1/2 টেবিল চামচ। তারপরে গরম মশলা গুঁড়ি দেব পরিমাণ মতন, এই যে গরম মশলা গুঁড়িটা দেব, এটা দিয়ে তারপরে হাত দিয়ে মাখিয়ে নেব, ভালো করে ভালো করে মাখাতে হবে। যেহেতু কাঁচা মরিচ দেব, তো এখানে 1/2 টেবিল চামচ থেকে অল্প পরিমাণ, মগজের মধ্যে আসলে মশলাটা বেশি দিতে হয় না, অল্প দিলে হয়ে যায়। তো এখন মাখিয়ে নেব, তো মাখামাখা হয়ে গিয়েছে, মাখামাখাটা মানে বেশি না হলে ভালো হয়, একটু মানে ইয়ে থাকা, এই যে একটু
টুকরো টুকরো মতো থাকলে ভালো হয় আর কি ভাজিটা। তো এখন ভাজিটা বসিয়ে দেব, মাখিয়ে শেষ হওয়ার পরে এখন তেল দেব পরিমাণ মতন মগজ ভাজিটা বসানোর জন্য। তো পেঁয়াজটা আসলে পরিমাণ একটু বেশি দিতে হবে, এই যে তেজপাতা দিতে হবে দুটা, তেজপাতা দুটা দিতে হবে যেহেতু আমার গরম মশলার মধ্যে তেজপাতা দেওয়া আছে। তারপর আমি একটু দেই সেন্ট হয়, তো পেঁয়াজ কুচিটা আসলে পরিমাণ থেকে একটু বেশি লাগবে যেহেতু এটা মগজ ভাজি। আর সাথে কাঁচামরিচ আছে এখানে, কিছু কাঁচামরিচ দিতে হবে যেহেতু আমি লাল মরিচটা একটু কম দিয়েছি, এখন কাঁচামরিচটা একটু বেশি দিয়ে দিতে হবে একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা পরিমাণ মতন ভাজা হতে হবে, বেশি ভাজা হওয়া হলে ভালো লাগবে না, মোটামুটি ভাজা করলে হবে। তারপরে এই যে মাখানো মগজটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে দেব, পাটিটা ধুয়ে অল্প পরিমাণ একটু পানি দিলাম মশলাটা যেন মিশে ভালো করে, তাতে সাথে অল্প পরিমাণ টমেটো দেব, অল্প পরিমাণ, বেশি দিতে হবে না, একদম ফ্রেশ টমেটো। আজকে যেহেতু সকাল সকাল রান্নাটা বসাইছি, তো সকালে নাস্তা বানিয়েছিলাম, পিঠা বানিয়েছিলাম, বাবা পিঠা, বাবা এই যে মিষ্টি পিঠা, বাবা মিষ্টি পিঠা, তারপরে যে জাল পিঠা বানিয়েছিলাম, তারপরে মুরগির মাংস রান্না করছিলাম যে সকালবেলা নাস্তা খাওয়ার জন্য। তো এখন দাঁড়ায় দাঁড়ায় নাস্তাটা খেয়ে ফেলি যেহেতু মেহমান আসবে বাজার, সকালে গেলাম 7:30টার দিকে বাজার থেকে, এসে রান্না মানে পিঠাগুলো বানিয়ে তারপরে ভাবলাম যে খেয়ে নিই। এটার এটা কিন্তু মিষ্টি পিঠা অনেক সুস্বাদু। আর আর কি করা, কাজ যেহেতু বেশি করতে হয় তো খাওয়াটাও দাঁড়ায় দাঁড়ায় শেষ করে ফেলি, না হয় দেরি হয়ে যাবে, রান্না তো অনেক বেশি, তো আস্তে আস্তে খাওয়াটা শেষ করি। এই যে মুরগির বোনাটা আর পিঠাটা দিয়ে এখন খাবো ইনশাল্লাহ। তো আসলে অনেক মজার পিঠা এটা, আপনারা বানিয়ে খাবেন। আর পিঠার রেসিপি আমি আরেকদিন দিব, পিঠা কীভাবে বানাই, আমি অনেক ধরনের পিঠা বানাতে পারি। আর পয়সাল ভাই, আমাদের যে ইউটিউবার পয়সাল ভাই আছে, ও তো সবসময় আমাকে বলে সোনালি আপু আপনি পিঠা কোথায়, পিঠা কোথায়। তো আমার ইচ্ছা একদিন পয়সাল ভাইকে পিঠা খাওয়াবো আসলে সত্যি সত্যি। তো আমার মাংসটা মোটামুটি হয়ে আসছে, সিদ্ধ হয়ে আসছে, তো এখন এই যে টমেটোটা দিয়ে দেব, টমেটো পরিমাণ অল্পই দেব, বেশি দেব না, গরম মাংসতে মাংসটা হয়ে আসছে, আরও বোনা বোনা হবে, তারপরে নামিয়ে ফেলবো। আবার ঢাকা দিয়ে দিলাম 20 মিনিট পর্যন্ত। আর রান্নাটা যেহেতু আমি একসাথে করে ফেলছি, গরু মাংস রান্না করলাম, এখানে এই যে মগজ ভাজিটা করলাম, মগজ ভাজিটা হয়ে আসছে। তো আমার মগজ ভাজিটা হয়ে গিয়েছে, দেখেন পারফেক্ট মগজ ভাজি, এভাবে বানিয়ে খাবেন অনেক মজা হয় না। ইডির মধ্যে আছে না, এই যে হ্যাঁ এই যে শামিলি শাক রান্না করতেছে, মানে শাক বানাই মানে রেডি করছে আমার জন্য, বাজার থেকে যে শাকগুলো নিয়ে আসলাম, লাউ নিয়ে আসলাম, ফুলকপি নিয়ে আসলাম। তো আমার শামিলি সব কিছু রেডি করতেছে, এই যে শসা, কাঁচামরিচ, ফুলকপি, টমেটো, ডাটা শাক তো সাতবাগান থেকে আনলাম, লাউ আনলাম, তারপরে যেগুলো সাতবাগানের। তো স্বামীলি গুছা 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 গুছা, ওর চেহারা দেখাবে না, ওখানে অনেক লজ্জা পায়। এই যে আমার স্বামীলি দেখছেন, সে অনেক ভালো, কত সুন্দর করে প্যাকেট করে করে রাখতেছে। সে 7 দিন ছিল না আমার বাসায়, সবাই জানে 7 দিন ছিল না, তখন আমার আসলে কষ্ট হয়েছে। আমার বাহিরের বুয়া দিয়ে কাজ করাইতে ভালো লাগে, বাহিরের মানুষ দিয়ে আমার কাজ করাইতে ভালো লাগে, কারণ আমার তো কন্টিনিউ কাজ করা লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন বাসা বড়, কারণ আমার বাসাটা কিন্তু 2300 স্কোয়ার ফিটের বাসা। তাহলে এই বাসার ভিতরে তো এত কাজ, মানে পরিষ্কার পরিচ্ছন্ন অনেক কাজ করতে হয়, এই জন্য আমার সবাইকে, সবাই আমাকে সাপোর্ট দিতে হয়, না হয় আমি পারি না। তারপরে যে করলাগুলো কালকে নিচতলায় ওই যে স্যার ছিল আমার বাসায়, এই উত্তম স্যার আমার ছেলের টিচার, স্কুলের টিচার, তো ও আবার করলা কার বাসায় থেকে নিয়ে আসছে, যেহেতু আমি ফ্রেশ জিনিসটা খাই, স্যার বা আশেপাশে যারা আছে সবাই জানে, তারাও চিন্তা করে যে গ্রামের জিনিসটা আপাকে দিলেই পছন্দ করবে,
এখন আস্তে আস্তে প্যাকেট করে রাখতেছে, হয়তো এইগুলো আমার কয়েকদিন লাগবে, দুই দুই দিনে শেষ হয়ে যাবে আশা করি। তো প্রত্যেকটা বাজার নিজেই করে নিয়ে আসছি। তো আমার গরুর মাংস রান্নাটা শেষ হয়ে গিয়েছে, তারপর মগজ ভাজিটা হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।